ডায়াবেটিসের রোগীরা বিভিন্ন রকমের সমস্যায় ভোগেন। তার মধ্যে একটি সাধারণ সমস্যা হলো রক্ত শর্করার মাত্রা কম হওয়া, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হাইপোগ্লাইসেমিয়া। যদি কোনো ব্যক্তির হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে যে সমস্ত সিমটমসগুলো হতে পারে সেগুলি হলো বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, চোখে অন্ধকার দেখা, মাথা ঘোরা, প্রচণ্ড ঘাম হওয়া, প্রচণ্ড খিদে পাওয়া। অনেক সময় ডায়াবেটিসের রোগী হাইপোগ্লাইসেমিয়ার কারণে জ্ঞান হারাতে পারেন, কখনো কখনো মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি কোনো ব্যক্তির হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3 চামচ গ্লুকোজ আধা গ্লাস জলে গুলে খেতে হবে। তাই ডায়াবেটিসের রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত আবশ্যক।